Assalamualaikum, welcome to my daily vlog. এই তো গুল্লু ঘুম থেকে উঠে গেছে। ওর ঘুম থেকে ওঠা মানে আমার দিনের শুরু, আর ওর দিনের শুরু হয় ওর দাদুর চেহারা দেখে। ঘুম থেকে উঠেই দৌড়ে দৌড়ে তাই চলে গেল সে তার দাদুর রুমে, এবং এর মধ্যে দেখেন আমার বিউটি ব্লেন্ডারটা খেয়ে ফেলেছে, কারণ ওকে তো আমি খেতে দিই না বাসায়। যাই হোক, আমি আমাদের নাস্তা রেডি করছিলাম, আর এদিকে দেখেন তার তাণ্ডব শুরু হয়ে গেছে অলরেডি। রান্নাঘরে এসে এই জায়গার জিনিস সেই জায়গায়, মানে সব কিছু অগোছালো করা, এটা হচ্ছে তার সব থেকে প্রিয় খেলা। আমি জানি না কেন, সে হচ্ছে তার দাদির পুরো ডুপ্লিকেট। রান্নাঘর তার দাদি যেমন অনেক পছন্দ, সেম তারও খুব পছন্দ, কিন্তু সে হচ্ছে সব কিছু এলোমেলো করবে। আর আমি তো নাস্তা করছিলাম, এতক্ষণ আমার কোনো খবর ছিল না, কিন্তু যখনই দেখলো আমি খাচ্ছি সে দৌড়ে এসে আমার কাছে আমার কোলে বসে আছে। আমি গতকালকেই কিছু টি শার্ট অর্ডার করেছিলাম, আজকেই দেখে চলে এসেছে, সো ফাস্ট ডেলিভারি, ভালো এটা। আর ওদিকে হচ্ছে সে তার জুতার দোকান দিয়ে বসেছে, দেখেন তার জুতা হচ্ছে খুবই পছন্দ, আর এটাই তার খেলনা। ইদানিং তার হচ্ছে প্রকৃতি খুব পছন্দ, প্রকৃতিপ্রেমী বললে বলতে যা বুঝায়। সে হচ্ছে নিজ থেকে গরুকে দেখে, কালো গরু, আবার ডাকাডাকিও করে যেন তার কাছে আসে। আমি এই তো তার সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম, দুপুরবেলা আমি তো গোসল টোসল করিয়ে খাইয়ে ফেলেছি অলরেডি, কারণ আজকে আমার বাসায় আমার একটা ক্লায়েন্ট আসবে মেহেদি করার জন্য। এই তো তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু না, সে তো খেলবে, সে তার খেলা তো বললামই অগোছালো করা সব কিছু, সে খেলবে, সে ঘুমাবে না। এর মধ্যে আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, আবার আপুরও অপেক্ষা করছিলাম যে আপু কখন আসবে। আপুর 3টার দিকে আসার কথা ছিল, এবং মোটামুটি টাইমেই সে আসলে চলে আসলো। বেশ কয়েকদিন পরেই আসলে আজকে মেহেদি করছি। ফিয়ানা হওয়ার পর তো আমি হোম সার্ভিস মেহেদি দাও একদমই অফ করে দিয়েছি। আজকে আপু যেহেতু বাসায় আসছেন, আমার আরামই হয়েছে, আপু একদম সিম্পলের মধ্যে পড়তে চেয়েছিলো মেহেদি, সো আমি ওনার ক্রাইটেরিয়া যেভাবে বলেছিলেন আমি ওভাবেই পরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের। এটা একটু সে ফ্লাওয়ারি প্যাটার্ন চেয়েছিল, আর আমার মোস্ট অফ দ্য মেহেদির প্যাটার্নটা একটু ফ্লাওয়ারিশ ফ্লাওয়ারিশ টাইপেরই হয়। যারা আমাকে অনেক দিন ধরে চেনেন তারা তো জানেনই, আর না যারা জানেন তারা আমার পেজটা ভিজিট করতে পারেন, মেহেদি বাই আফসানা। অ্যান্ড এই তো মেহেদির গুঁড়ো পড়েছিল, ফিয়ানা এগুলো ক্লিন করছিল। সে হচ্ছে মানে সব কিছু, ছোটো ছোটো সব কিছু তার দেখতে হবে, ফ্লোর থেকে উঠে উঠে সে আবার টপাটপ মুখেও কিন্তু দেয়, এ কারণে বাসা সবসময় আমাদের ক্লিনও রাখতে হয়। এই তো সে তার চাচুর সাথে খেলছে, ও হচ্ছে আসলে আমাদের বাসায় সবার টাইম পাস। এই তো বৃষ্টিও হচ্ছিল বাইরে, সে বৃষ্টিও খুব এনজয় করছিল, বললাম না প্রকৃতিপ্রেমী যাকে বলে। এভাবেই দিন কেটে গেল, আলহামদুলিল্লাহ ভালো একটা দিন ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।